আপনি কি কখনো টানেল নাম্বার 33 ব্যাপারে শুনেছেন? টানেল নাম্বার 33, কেউ মারা গেলে হুট করে যা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই, আরআইপি রিপ। এই রিপ অ্যাকচুয়ালি কাদের ইউজ করা উচিত? একজন উকিল, একজন অপরাধী বা একজন আতঙ্কবাদীর কেস হিস্ট্রি জানা সত্ত্বেও তার হয়ে লড়তে কেন যান, এটা কি আপনারা জানেন? থাকবে সব প্রশ্ন এবং তার উত্তর দেওয়ার পালা, তাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, দেখতে থাকুন অ্যাট নামাস। ফ্যাক্ট নাম্বার 5, সাল 1898, ব্রিটিশদের কন্ট্রোলে তখন পুরো ইন্ডিয়া। ব্রিটিশরা তাদের সামার ক্যাপিটাল তখন সিমলাকে বানানোর জন্য পুরো দমে তোড়জোড় শুরু করে দিয়েছে। তাদের লোকজন আর তাদের জিনিসপত্র দিল্লি থেকে সিমলাতে শিফট করার জন্য তখন তাদের ট্রেনের প্রয়োজন, যেটা সেই সময় অ্যাভেলেবল ছিল না। ইমিডিয়েটলি তারা কর্নেল বোরাক নামের একজন ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ারকে কালকা থেকে সিমলা পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বানানোর অর্ডার দেন। ইঞ্জিনিয়ার বারক তার লেবার আর তার সাপোর্টিং স্টাফদের নিয়ে কাজ শুরু করে দেন। 32 টানেলের পরে এবারে টাইম আসে 33 টানেলের। এটা সবথেকে লম্বা টানেল ছিল। বারক টানেলের কাজটা ফাস্ট কমপ্লিট করতে চান, সেই কারণেই তিনি মাপ নিয়ে পাহাড়ের দুদিক দিয়ে একসঙ্গে সুড়ঙ্গ খোলার কাজ অর্ডার দেন তার লেবারদেরকে। তার হিসেব ছিল দুদিক দিয়ে একসাথে সুড়ঙ্গ খুলতে খুলতে একসঙ্গে একটা জায়গায় এসে সেটা মিলে যাবে। বাট এমনটা হয় না, বারকের কাজটা কিছুটা ডেভিয়েশন হয়ে যায় আর দুটো সুড়ঙ্গ হিসেবের থেকে বেশি খোঁড়া হয়ে গেলেও একে অপরকে কিন্তু মিট করে না। ব্যাস, ব্রিটিশ এম্পায়ার এরপরে বারকের ওপরে রেগে লাল হয়ে যায়। বারককে মোটা অঙ্কের ফাইন করা হয় আর তাকে এই কাজ থেকে সরিয়েও দেওয়া হয়। তারই আন্ডারে কাজ করা লেবাররাও তাকে সেই সময় অট্টহাসি আর তাকে নিয়ে মজা করতে থাকে। প্রেস্টিজ আর আত্মসম্মানের ভারে তিনি এরপরে একদিন নিজের কুকুরকে নিয়ে মর্নিং ওয়াক করার সময় ওই সুড়ঙ্গের একটাতে ঢুকে যান, নিজের মাথায় শ্যুট করে সুসাইড করে নেন। আর এরপরে বারকের ওই ডেড বডিটাকে ওই সুড়ঙ্গের সামনেই কবর দিয়ে দেওয়া হয়। বারকের মৃত্যুর পরে এই রেলওয়ে ট্র্যাকের কাজের দায়িত্ব দেওয়া হয় এইচএস হ্যারিংটনকে। বলা হয় হ্যারিংটনও ওই টানেলের কাজ নিয়ে প্রথমে দিকে কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়েছিলেন। কোনোভাবেই তিনি টানেল খোঁড়ার কাজ যেটা মাপ আছে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে অ্যাকুরেট করতে পারছিলেন না। আর এরপরে ওখানের স্থানীয় লোকজন আর লেবারদের কথা অনুযায়ী বাবা ভালকু নামের একজন স্থানীয় বাবার সাহায্য নিয়ে শেষে হ্যারিংটন ফাইনালি 1903 ওই টানেল ও ট্র্যাকের কাজটা পুরোপুরি কমপ্লিট করেন। ব্রিটিশ গভর্নমেন্ট ওই টানেলের নাম এরপরে ক্যাপ্টেন বারকের নাম অনুযায়ী বারক টানেল নাম রাখেন। ইয়েস, এটাই সেই বারক টানেল যেটা হোল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মিস্টিরিয়াস জায়গা হিসেবে এখন আমাদের সামনে পরিচিত। এই টানেলের মধ্যে দিয়ে গেলে এখনও অনেকেই কারোর কান্নার আওয়াজ, চিৎকার করার আওয়াজ শুনতে পান আর হঠাৎ পুরনো সিগারেট স্মেলও পাওয়া যায় টানেলের ভেতরে বা এই টানেলের আশেপাশে। কোথাও কোনো নদী না থাকা সত্ত্বেও এই টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় কেউ কেউ কিন্তু এর ভেতরে পাহাড়ি নদীর আওয়াজ পান, মানে ফুললি প্যারানর্মাল অ্যাক্টিভিটি প্যাকেজ। ইয়েস, এটাই দ্য টানেল নাম্বার 33, দ্য বারক টানেল। ফ্যাক্ট নাম্বার 4, আরআইপি রিপ। এই রিপ কেউ মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি কাদেরকে বলা যায়? রিপ এর ফুল ফর্ম কি এটা তো আপনারা সবাই জানেন, রেস্ট ইন পিস। বাট এই রেস্ট ইন পিস বা আরআইপি এটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, রিকুইস্ক্যাট ইন পিস, যার মানে হচ্ছে শান্তিতে ঘুমোন। তো এখানে ফ্যাক্ট হলো এই রেস্ট ইন পিস এটা অ্যাকচুয়ালি বলা যায় যারা মুসলিম বা যারা খ্রিস্টান তাদের ক্ষেত্রে, কারণ তাদের বডিটাকে কবর দেওয়া হয় বা হিন্দি বললে সেটাকে দফন করা হয়।
বাট এটা হিন্দু শাস্ত্র মতে বা জৈন ধর্ম অনুযায়ী এটা কিন্তু বলা যায় না। কারণ হিন্দু শাস্ত্র মত অনুযায়ী বা এরকম যারা হিন্দু কালচার মেনটেন করেন সেরকম ধর্ম মতে হিন্দু মতে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং তারপরে সেই বডির পোড়ানোর পরে তার যে অস্থি সেটাকে জলে ভাসিয়ে দেওয়া হয়। সেই জন্যে সেক্ষেত্রে এটা খাটে না, কারণ বডি দাহ করার পরে অস্থিটা যখন জলে মিশিয়ে দেওয়া হয় তখন তারপরে তার অস্তিত্ব হিন্দু শাস্ত্র মতে কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায়, মানে সেটাকে ধরা হয় না। সেই জন্য হিন্দু শাস্ত্র মতে কিন্তু রেস্ট ইন পিস বলা যায় না। ফ্যাক্ট নাম্বার থ্রি, আপনি জানেন কি রোলিং বেরিয়ার গার্ডরেল সিস্টেম এটা কোথায় ইনস্টল করা হয়েছে বা কেন করা হয়েছে? অ্যাক্সিডেন্ট আটকানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা তো সবসময় যেমন হিউম্যান বিং করছে তেমন সিভিলাইজেশন যারা আমরাও করছি, সঙ্গে গভর্নমেন্টও কাজ করে যাচ্ছে এসবের উপরে। তো এই রোলিং বেরিয়ার গার্ডরেল সিস্টেম এটা রিসেন্টলি হোল ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ইন্ডিয়ার হিমাচল প্রদেশের নাহান থেকে কুমারহাটি পর্যন্ত NH 907A এই রোডের ওপরে এটা ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইনিশিয়ালি এটা এখন একটা পাইলট প্রজেক্ট হিসেবে ইউজ করা হচ্ছে, বাট এক্সপার্টদের মতে এই যে রোলিং বেরিয়ার গার্ডরেল সিস্টেম এটা কোনো হিল এরিয়ায় কিন্তু ভীষণভাবে এফেক্টিভ। তার কারণ হিল এরিয়াতে মিনিটে মিনিটে আপনি টার্ন দেখতে পাবেন, রোডের মধ্যে টার্ন, সেই কারণে এটা ভীষণভাবে এফেক্টিভ। আর এর আগে এটা আমরা ফর্মুলা ওয়ানের বিভিন্ন রেসের কম্পিটিশানে তো দেখেছি। তাই ইন্ডিয়া গভর্নমেন্ট যে কন্টিনিউ প্রচেষ্টা করে যাচ্ছে যে কীভাবে NH-এর ওপরে অ্যাক্সিডেন্টকে আটকানো যায়, তার মধ্যে এটা একটা হিউজ ইমপ্লিমেন্টেশন এটা বলাই যায়। ফ্যাক্ট নাম্বার টু, এবারের ফ্যাক্টটা একটু কন্ট্রোভার্সিয়াল, মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনিও তো নিশ্চয়ই এই ব্যাপারটা লক্ষ্য করেছেন যে একজন উকিল, একজন অপরাধী বা একজন আতঙ্কবাদীর কেস হিস্ট্রি জানা সত্ত্বেও তিনি তার হয়ে কেস লড়তে যান কেন? দেখুন, এখানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী কোনো অ্যাকিউজড পারসন যতক্ষণ না কোনো কেসে গিলটি হচ্ছেন, মানে তিনি অপরাধী এটা প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার অধিকার আছে তার আইনের ন্যায় পাওয়ার, তাই না? তো সেই অ্যাঙ্গেলে দেখলে ঠিক আছে, বাট আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম যারা এই ধরনের কেস লড়েন, তার মধ্যে তো বহু বড় বড় নামও আছে, তারা কিন্তু এই ব্যাপারটাকে জাস্ট ফেমাস হওয়ার জন্য, আদারওয়াইজ কোনো ফিজ, যেরকম বড় বড় ফিজ হয় উনাদের, সেইটাকে হোল্ড করার জন্য এই কেসগুলো লড়েন। এটা তো একটা দিক। এই ব্যাপারটার সঙ্গে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বহু বড় বড় তাবড় তাবড় লয়ার কত বড় বড় এই ধরনের ক্রিমিনাল কেস লড়েছেন। আর সেকেন্ড যে কারণটা আছে সেটাও ওই ফার্স্ট পয়েন্টটাকে কিন্তু রিলেট করে, মানে যতক্ষণ পর্যন্ত না কেউ ট্রায়ালে দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী সে কিন্তু যে কোনো লয়ারকে নিতে পারে, মানে তাকে কোনো লয়ার সাপোর্ট দিতেই পারে। এই কারণে যে তাকেও তো নিজের আত্মপক্ষ সমর্থনে একটা সুযোগ দেওয়া উচিত, জাস্ট এই কারণেই। ফ্যাক্ট নাম্বার ওয়ান, এই সন্ধে হলেই মাথার উপরে মশা ঘুরঘুর করে কেন বলুন তো? বা এই মশা সন্ধে হলেই আমাদের বাড়ির ভেতরে ঢুকেও বা যায় কী করে, কেন? তো দেখুন, এর জন্য একটা বড় কারণ হচ্ছে আমাদের ঘামের গন্ধ, আর তার সঙ্গে আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি সেটা। আসলে বন্ধুরা, আমাদের ঘামের মধ্যে অক্টোনল নামের একটা কেমিক্যাল সবসময় সিক্রেশন হতে থাকে, সেই স্মেলটা মশাদের কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, আর তার সঙ্গে ওই যে বললাম কার্বন ডাই অক্সাইড, ওইটা ওরা মার্কিং করে নেয়। এবার একটা ব্যাপার আছে যে সব মশা কি আমাদের রক্ত খায়? তার উত্তর হচ্ছে মেল মসকুইটোস আমাদের ব্লাডকে সাক করে, খায়, ফিমেল মসকুইটোস আমাদের ব্লাড খায় না। তো মেল মসকুইটোস এই অক্টানলের ওপরে ভীষণ অ্যাডিক্টেড। এবার আসি, এই সন্ধেবেলাতেই কেন মশা আমাদের বাড়ির মধ্যে বেশি ঢুকে যায়? তার কারণ মশা অন্ধকারে খুব ভালো দেখতে পায় না, এটা তো ন্যাচারাল। এরা বাকিটা এদের যে স্টিংস থাকে সেখান থেকে স্মেল বা সেখান থেকে ভাইব্রেশনের ওপরে ডিটেক্ট করে আমাদের বডিকে ফাইন্ড আউট করে। দ্যাটস অল, আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটা নিশ্চয়ই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অবশ্যই সবাই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।